অবৈতনিক প্রাথমিক শিক্ষা, বিনামূল্যে বই বিতরণ, দুপুরের খাবারের ব্যবস্থা, উপবৃত্তি সহ নানা কর্মসূচি চালুর পর এবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আবাসন ব্যবস্থা গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রথম পর্যায়ে দুর্গম এলাকার শিক্ষকদের জন্য আবাসন সুবিধা দিতে সেসব এলাকায় আবাসিক ভবন নির্মাণ করা হবে। পর্যায়ক্রমে এ স্তরে সব শিক্ষকদের আবাসন সুবিধা গড়ে তোলা হবে বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে জানা গেছে। দুর্গম যাতায়াতের কারণে হাওর, পাহাড় ও চরাঞ্চলে কর্মরত শিক্ষকরাও নিয়মিত স্কুলে যান না। শিক্ষক অনুপস্থিতির কারণে সেসব এলাকায় শিক্ষার্থী ঝরে পড়াও কমছে না। এই সংকট কাটিয়ে উঠতে দুর্গম এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আবাসিক ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া শিক্ষক নিয়োগে ওই এলাকার মানুষদের অগ্রাধিকার দেয়া হবে। চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি এর মাধ্যমে দ্রুত এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, দুর্গম এলাকার স্কুলে আবাসিক ব্যবস্থার মধ্যে প্রথমে পরীক্ষামূলক আওর এলাকায় এটি চালু করা হবে, পরে চাহিদা ভিত্তিক পর্যায়ক্রমে অন্যান্য দুর্গম এলাকায় চালু করা হবে। সরকারি প্রাথমিকে মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জন করতেই সরকারের এই উদ্যোগ।